প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান করা যায়। শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে সফলভাবে লগ ইন করার পর খুব সহজেই যে কোনো শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান করা যায়। কাজটি করার জন্য ড্যাশবোর্ডের বাম পাশে মেনু থেকে প্রথমে শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউল যাব। এবার এখান থেকে শিক্ষার্থী তথ্য অনুসন্ধান অপশনটি ক্লিক করব। এতে করে পেজটি খুলে যাবে এবং এই পেজ থেকে প্রয়োজনীয় সংশ্লিষ্ট বিভিন্ন অপশন ব্যবহার করে একজন শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান করা যাবে, যেমন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অথবা শিক্ষার্থীর UID নম্বর ব্যবহার করা যেতে পারে, অথবা তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র কত ডিজিটের তা নির্বাচন করে তাদের পরিচয়পত্র নম্বর ব্যবহার করা যাবে। এমনকি তাদের জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমেও শিক্ষার্থীর তথ্য খুঁজে নেওয়া যাবে। এছাড়াও তথ্য অনুসন্ধানের জন্য শিক্ষার্থীর অভিভাবকের পরিচয়পত্র নম্বর ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে একইভাবে নির্ধারিত গড় থেকে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র কত ডিজিটের তা নির্বাচন করে তার পরিচয়পত্র নম্বর পূরণ করতে হবে। তথ্য পূরণ শেষে অনুসন্ধান বাটনে ক্লিক করব। এখানে উল্লেখ্য যে যদি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ব্যবহার করে তথ্য অনুসন্ধান করা হয়, তবে শুধুমাত্র সেই শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্য পেজে প্রদর্শিত হবে, যেমন শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, EMS কোড, ক্লাস, রোল, বাবা মায়ের তথ্য ইত্যাদি। এবং যদি পিতামাতা অথবা অভিভাবকের তথ্য ব্যবহার করে অনুসন্ধান করা হয়ে থাকে, তাহলে একই তথ্য দিয়ে এন্ট্রি করা সকল শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্য প্রদর্শিত হবে। এভাবে শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান মেনু ব্যবহার করে এই পেজ থেকে নিজ বিদ্যালয় এবং সকল বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য সার্চ করা যাবে। ধন্যবাদ।